ডিয়ার ভিউয়ার্স, আজ হচ্ছে আমাদের সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন বা শেষ দিন। এই যাত্রায় আমরা সুন্দরবনে এসেছিলাম 3 রাত 2 দিনের প্যাকেজে। গত 2 দিনে আমরা সুন্দরবনের বেশ কয়েকটি জায়গা আপনাদেরকে দেখিয়েছি, তার ভিতরে হাড়বাড়িয়া, কটকা, জামতলা সৈকত, কচিখালি, এই সবগুলো জায়গার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। সুন্দরবন ভ্রমণের আগে 2টি এপিসোড মিস করে থাকলে উপরে আই বাটনে ক্লিক করে এপিসোডগুলো দেখে আসতে পারেন। আর আজ হচ্ছে শেষ দিন, আর আজকে আমরা দেখব মংলার খুব কাছেই করমজল। তাছাড়াও সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে কিছু ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গেই থাকুন। আমরা দেখাবো খুলনা থেকে খুব কাছে যেটাকে সুন্দরবন শর্ট ট্যুরে সুন্দরবন দেওয়া যায় এমন একটি জায়গা, সেটা হচ্ছে করমজল। আমরা এখন করমজলটা আপনাদেরকে দেখাবো। আর এইটা এখন আমরা কিন্তু সুন্দরবন রেঞ্জে, হয়তো আপনারা এই এরিয়াগুলো দেখে বুঝতে পারবেন। তো দেখি আপনাদেরকে করমজলে কী দেখাতে পারি। তবে আপনারা যারা আসতে চাচ্ছেন শর্ট ট্যুর দিতে চাইলে করমজল এবং হাড়বাড়িয়া এই 2টি জায়গা দিতে পারেন। সাধারণত 3টি পদ্ধতিতে আপনারা সুন্দরবন ভ্রমণে আসতে পারেন। প্রথমে বলবো আপনারা ডে ট্যুরে আসতে চাইলে ঠিক এরকম নৌকা রিজার্ভ করবেন মংলা থেকে, সেক্ষেত্রে আপনাদেরকে করমজল এবং হাড়বাড়িয়া এই 2টি জায়গা ঘুরিয়ে দেখাবে। এই পদ্ধতিতে আসলে সুন্দরবনের আসল মজা পাবেন না, নিশ্চিতভাবে কথাটা বলতে পারি। আর পরেরটি হচ্ছে শিপ কোম্পানিগুলোর ফুল প্যাকেজ। সাধারণত তারা 3 দিন 2 রাতের প্যাকেজে সুন্দরবনের গভীরে গিয়ে সুন্দরবনের আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করে, আর 3 দিনে থাকা খাওয়া সব কিছু হয় জাহাজের ভিতরে। সত্যি কথা বলতে এই প্যাকেজের কোনো বিকল্প নেই। আর একদম শেষে যেটা বলবো সেটা হচ্ছে সুন্দরবনের ভিতরে বিভিন্ন রিসর্টগুলো বিভিন্ন প্যাকেজ দিয়ে থাকে, সেটাও কিন্তু 2-1টি জায়গার ভিতরে সীমাবদ্ধ, বেশি কিছু দেখতে পারবে না সুন্দরবনের। তো এই 3টি পদ্ধতিতে আপনারা সুন্দরবন ভ্রমণ করতে চাইলে কীরকম টাকা খরচ হতে পারে অথবা শিপের প্যাকেজ নিতে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করুন। করমজল আসার পর মনটা একটু খারাপই হয়ে গেল বলতে হয়, কারণ গত 2 দিন থেকে বনের ভিতরে বন্যপ্রাণীদের স্বাধীন বিচরণ দেখার পর আবার তাদেরই আবার বন্দি অবস্থা দেখতে কারোই ভালো লাগবে না, অন্তত সেটা সুন্দরবনের ক্ষেত্রে তো নাই। সত্যি হরিণগুলোকে কোনোভাবে এখানে মানাচ্ছে না। যাই হোক, আমরা একটু সামনে গিয়ে দেখি। করমজলের সবচেয়ে বেশি আকর্ষণীয় দিক হচ্ছে গভীর বনের ভিতরে এই কাঠের ট্রেলের উপর দিয়ে হাঁটা। তবে জোয়ারের সময়টা অথবা বৃষ্টির দিনগুলোতে হাঁটতে বেশি ভালো লাগে। হাঁটার সময় কিন্তু খুব সাবধান, হাতে কোনো ধরনের খাবার রাখবেন না, হাতে খাবার দেখলে বানরগুলো আপনার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। আমরা এখন আছি করমজল ইকোজোনে। এখন এখানে প্রচুর পরিমাণ বানর এতক্ষণ দেখলাম, আমাদের দেখে বানররা কিন্তু চলে গেছে, কারণ কি বানরের থেকে বড় বানররা চলে এসেছে। এক রকমের বানর ছিল। নিরিবিলি পরিবেশে কাঠের ট্রেলের উপর দিয়ে হাঁটতে খুব একটা খারাপ লাগবে না আপনার, আর হাঁটার সময় অনেক শ্বাসমূল এবং ছোট ছোট লাল কাঁকড়া দেখতে পাবেন। আর করমজলের পুরো এরিয়াটা দেখার জন্য এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, আপনারা চাইলে সেখানে উঠতে পারেন। আমাদের এনার্জি না থাকার কারণে আমরা আসলে উঠিনি, বাট আপনারা কিন্তু মিস করবেন না। আচ্ছা, এটার সামনে যেটা সেটা হচ্ছে গিয়ে করমজল একটা মিরপুর চিড়িয়াখানা, সুন্দরবনের মধ্যে এক টুকরো মিরপুর চিড়িয়াখানা, ঠিক আছে। অনেক সুন্দর, অনেক ভালো ওয়েদারের মধ্যে আমরা ঘুরছি, ঘুরে টুরে কী দেখছি, কুমির দেখছি, ছোটো ছোটো করে কুমির, একটা বড় কুমির, আর কি দেখলাম কটা বানর দেখছি, ঠিক আছে, অনেকগুলো বানর দেখছি, আর লাল কাঁকড়া যেটা আগেও দেখছি। নেমে যেতে চাচ্ছি মংলায়, এখন দেখি কী হয়, কয়টার সময় পৌঁছাই, টাইমেরও একটা ব্যাপার আছে, রাতে ট্রেন ধরারও ইস্যু আছে। এই চলেন। করমজল থেকে বেরিয়ে পশু নদীর উপর দিয়ে প্রায় 1 ঘন্টা যাত্রা শেষে পৌঁছায় মংলাতে। আমরা কয়েকজন মংলাতে নেমেছিলাম, মংলাতে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম এবং মংলা বন্দরের আশেপাশে এরিয়াটা একটু ঘুরে বেরিয়েছি। দেখতে থাকুন।
মাদার ভেজেলের সাথে থাকে। মাদার ভেজেল বলতে বড় বড় যে সামুদ্রিক জাহাজগুলো যেগুলো বাংলাদেশের নৌপথে ঢুকতে পারে না, সীমানা দেওয়া আছে ওইটুক পর্যন্ত থাকে। ওইখানে এমার্জেন্সি কাজের জন্য এই বোটগুলো ইউজ করা, জীবন বাঁচাতে এটা কাজে লাগে। ইঞ্জিন তো দেওয়া আছে ভিতরে না? মংলা থেকে আবার 5 ঘন্টার যাত্রা শেষ করে সন্ধ্যায় পৌঁছে খুলনাতে। খুলনা থেকে ট্রেনে করে যাত্রা শুরু করি ঢাকার উদ্দেশ্যে। তো বিদে নিচ্ছি আমি সুন্দরবনের সকল এপিসোড থেকে। দেখা হচ্ছে নতুন কোনো স্থানে। ধন্যবাদ সবাইকে, টাটা। ও হ্যাঁ, যুক্ত হয়ে যান আমাদের ট্রাভেল ভিত্তিক গ্রুপে, লিংক ডিসক্রিপশন বক্সে।